Good morning. Good morning from Mawphanlur. রাতে মোটামুটি হালকা বৃষ্টি হয়েছে আর এখনো হালকা বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে পাহাড়ের দৃশ্য এই হচ্ছে বাহির আমার টেন্ট আর বাহিরে বৃষ্টি হচ্ছে তো এই হচ্ছে আমার টেন্টের ভেতর ওখানে আজকে রাতে থেকেছি এই হলো অবস্থা বেড আর হচ্ছে এয়ার বেড আর এই হচ্ছে পাহাড়ের অবস্থা দেখুন বাইরে কি অবস্থা চারদিকে বৃষ্টি আর বৃষ্টি তো এখানে গতকালকে বিকালে বসে নাস্তা টাস্তা করেছিলাম আর এখন চারদিকে শুধু মেঘ আর মেঘ সারা রাতই এরকম বৃষ্টি হয়েছে তো বৃষ্টি কখন থামবে নট শিওর গুড মর্নিং ব্রাদার্স ইউ আর ফ্রম হোয়ার তিন চার দিন ঢুকে গাই যা রাস্তা শুনিনি So this is the view, morning view. So এখন যাই নাস্তা টাস্তা করি দেখি কি অবস্থা আয়া কেসে আপু গাড়ি নিচে আর রাস্তা খারাপ হে বহু দু তিন মিনিট রাস্তা খারাপ হ্যাঁ ওকে ব্রো এনজয় So this is the view right now. কালকে ওই পাশে অনেকক্ষণ ঘুরেছি বিকেলবেলা আর এই হলো অবস্থা তো সামনে হচ্ছে ওদের ঘর রাতে যেখানে খাওয়া দাওয়া করেছি ওখানে যাই ব্রাশ করব ফ্রেশ হব নিচে টয়লেট আছে আর নাস্তা করব নাস্তা টাস্তা করে তারপরে চিন্তা করব আজকে কি করা যায় আজকে সারাদিন মনে হয় বৃষ্টি হবে এই দেখুন ওয়েদার প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো আর মনে হয় আরো হবে আর এখন আমি যাচ্ছি ফিশিং করতে যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য আমি আমার টেন্টটা গুছিয়ে নিয়েছি আর টেন্টটা গুছিয়ে এই রুমটা আজকে নিয়ে নিয়েছি আর এই রুমে থাকবো আজকে তো দেখা যাক আর আমরা ওইদিকে ফিশিং করব এখানে লেক আছে লেকে অবশ্যই মাছ আছে তো আমরা আসছি ওই পাশ থেকে আমার কটেজটা হচ্ছে ওই পাশে আর আমি গত রাতে ক্যাম্পিং করছি ওইখানে ওই যে ছেলেটা দাঁড়ানো আছে তার ঠিক পেছনেই আমার টেন্টটা ছিল আর এটা আর একটা কটেজ ওদেরই আর এই হচ্ছে একদম অসাধারণ একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ কিছু ক্লাউড এখন সরে গিয়েছে আর কিছু ক্লাউড ওদিকে আছে কিছু ক্লাউড ওদিকে আছে কিছু ক্লাউড এখনও দৌড়াচ্ছে জাস্ট অসাম লাগছে দেখতে গ্রেট গ্রেট ভিউ হচ্ছে ফিশিং ট্র্যাপ এই আর একটা আর ওই আর একটা আর ওই যে আমরা নিচে যাব ওদিকে ওইখানে একটা লেক আছে ওই লেকে বেশি অনেকগুলো লেক আর ওই নিচের ওই লেকটাতেই মাছ বেশি
कभी कभी ऐसा होना चाहिए, काम काम हर वक्त अच्छा नहीं लगता, कभी कभी ये भी जरूरी है। हाँ, रिलैक्स मिलेगा तो काम करने में अच्छा लगता है। तो ये चंद्रा जाची लेट ऊपर होच्छे बारी আর বেশ বৃষ্টি হচ্ছে, জানি না মাছ ধরা পড়বে কি না, আমরা চেষ্টা করি, দেখা যাক আমরা বসে ফেলি মাছ ধরতে পারি কি না। এই হচ্ছে বসি, একটা দুইটা তিনটা, আর এই হচ্ছে মাছকে খাওয়ানোর জন্য ময়দা। আমরা বর্ষি ফেলে বসে আছি, দেখা যাক মাছ লাগে কিনা, আমাদের টোপ খায় কিনা মাছ দেখা যাক। আর ওই যে ওনার বাচ্চা উপরে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে, আর এই হচ্ছে এখানকার ভিউ, বেশ ভালো লাগছে। ফিশিংয়ে গিয়ে মাছ তো পাওয়া যায় নাই, তাই এই হচ্ছে সবজি, আর এই হচ্ছে গরম ভাত, চাটনি সেদ্ধ, সবজি, আর হচ্ছে ডাল। এই প্লেটে নিয়ে নিলাম চাটনি, ডিম সেদ্ধ, সবজি, ডাল। তো খাওয়া শুরু করি। সবজি অনেক মজা, খাওয়া দাওয়া শেষ করি। তো দুপুরে খাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, আর এই মাত্র বের হলাম, স্কুটিটা নিয়ে নিলাম, আর এই হচ্ছে এখনকার ভিউ, জাস্ট অসাম, বৃষ্টি নাই, খুবই সুন্দর লাগছে, তাই ঘুরে আসি কিছুক্ষণ, এদিকেই নেমে যাব। এদিক থেকে এসে আমি নামলাম, আর এই রাখলাম এখানে স্কুটিটা, আর এদিকে যাব, আর হঠাৎ পানির শব্দে থামলাম, আর এই হচ্ছে পাথরের ফাঁপ দিয়ে ঝর্ণা, জাস্ট অসাধারণ একটা ফিলিং, ওয়াও। ওই হচ্ছে এখানকার সবুজ গালিচা বেছানো একটা জায়গা, খুব সুন্দর। ওয়াও, হোয়াট আ নাইস প্লেস। ওইখানে আমার স্কুটি রেখে আসছি, আর এই হচ্ছে ভিউ। Wow, what a nice place. এদিকের ভিউটা দেখুন, অসাধারণ। আর এই পাশে অনেকগুলো কটেজ, যদিও অ্যাডভান্স বুকিং দিয়ে আসতে পারে। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, জাস্ট অসাধারণ সুন্দর একটা সানসেট দেখলাম, আর সুন্দর একটা বিকেল, জাস্ট অসাম, গ্রেট।